আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 1235 স্কোয়ার ফিট জমিতে একটি সুন্দর একতলা বাড়ি তৈরির খরচ, অর্থাৎ বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়, এ টু জেড আমরা হিসাব জানবো। অর্থাৎ কত টাকার ইট, কত টাকার বালি, কত টাকার মিস্ত্রি খরচ সম্পূর্ণ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, যদি আপনার একতলা বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কম খরচে একটি একতলা বাড়ি তৈরি করবেন, আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটি, দেখুন এই বাড়িটি, এটা হচ্ছে আমাদের যে সিঁড়ি রুমটি, এটা হচ্ছে সিঁড়ি রুম। এর ভিতর দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব, এর ভিতর দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা দেখুন, বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং রুমটি। বন্ধুরা, এই ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। বন্ধুরা, তারপর আমরা এখানে পাচ্ছি একটা বেডরুম, দেখুন এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আর একটা বেডরুম। তো বন্ধুরা, এই দুটো বেডরুমের সাথে রয়েছে দুটো ব্যালকনি, দেখতে পাচ্ছেন দুটো ব্যালকনি দেওয়া আছে এই দুটো বেডরুমের সাথে। বন্ধুরা, তারপর আমরা অপর পাশে পাচ্ছি আর একটা বেডরুম, এর সাথে রয়েছে একটা বাথরুম অ্যাটাচ, একটা বাথরুম অ্যাটাচ রয়েছে। বন্ধুরা, তারপরে রয়েছে আমাদের একটা কিচেন, তারপর আমাদের একটা কিচেন রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে যে আমাদের অসাধারণ বাড়িটি, আমাদের এই অসাধারণ বাড়িটি। আসুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখি বাড়িটির রুমগুলো কেমন। দেখুন বাড়িটি এমনই হবে, খুব সুন্দর ডিজাইনের বাড়ি। যাদের বাজার অল্প তারা এই বাড়িটি তৈরি করতে পারেন। খুব সুন্দর ডিজাইনের বাড়ি, খুবই আধুনিক বাড়ি একটি। বন্ধুরা, আমরা বাড়িটির থ্রি ডি ডিজাইন সম্বন্ধে জানবো এখন, তারপর দেখবো এর ফ্লোর প্ল্যানটি, এরপর জানবো এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে তার এ টু জেড হিসাব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি উপকৃত হবেন, আপনি জানতে পারবেন কীভাবে কম খরচে এই বাড়িটি তৈরি করা হলো। তো বন্ধুরা, খুবই অসাধারণ বাড়ি, দেখুন খুবই অসাধারণ বাড়িটি, খুবই অসাধারণ বাড়ি। আমি আমার মতো করে সাজিয়েছি বাড়িটিকে আপনাকে দেখানোর জন্য। দেখুন আমি আমার মতো করে সাজিয়েছি, দেখুন কিচেনটা দেখুন কত সুন্দর, আমি আমার মতো করে সাজিয়েছি বাড়িটিকে, খুব অসাধারণ একটি বাড়ি। তো আসুন বন্ধুরা, আমরা এখন বাড়িটির ফ্লোর প্ল্যান সম্বন্ধে জেনে নিই, ফ্লোর প্ল্যান সম্বন্ধে জানবো, এবার ফ্লোর প্ল্যান দেখবো, তারপর জানবো এর খরচের হিসাবটি। অর্থাৎ এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকার ইট, সিমেন্ট, বালি এবং মিস্ত্রি খরচ লাগে আমরা তা জানবো। তো চলুন বন্ধুরা, আমরা এখন বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিই। তো আসুন বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 35 ফিট, প্রস্থ হচ্ছে 35 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 1225 স্কোয়ার ফিট। তো বন্ধুরা দেখুন, এই বাড়িটিতে আমরা যেটা পাচ্ছি বাড়িটির মাপ আমরা এখন জানবো। এটা হচ্ছে আমাদের স্টেয়ার, এটা হচ্ছে আমাদের 8 ফিট বাই 16 ফিট। এখানে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব, বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা পাচ্ছি একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, ড্রয়িং প্লাস ডাইনিং রুম আমরা পাচ্ছি। এটা হচ্ছে 17 ফিট বাই 17 ফিট 9 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। বন্ধুরা, তারপর আমরা অপর পাশে পাচ্ছি একটা এম বেডরুম, এটা হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি বা 11 ফিট 4 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, সাথে একটা স্পেস রয়েছে ফ্রিজ রাখার জন্য, ডাব্লিউসি এটা ফ্রিজ বাল্ব মাঝে রাখতে পারবেন আপনি। বন্ধুরা, তারপর অপর পাশে পাচ্ছি আমরা একটা কিচেন, কিচেনটি হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি দুটা বেডরুম, এপাশে বেডরুমটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা ব্যালকনি, আর অপর পাশে রয়েছে একটা বেডরুম, এটা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি। এর সাথে রয়েছে একটা ব্যালকনি। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে বাড়ি, এই বাড়িটার ডিজাইন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাড়িটার যে প্লেন্সের দরজা, প্লেন্সের জানলা দিয়ে হিসেব করে দেখাবো, তাহলে খরচটি কমে চলে আসে। আর যদি কাঠের দরজা ইউজ করি তাহলে এখানে খরচটি বেশি চলে আসবে। তাই আমি কম খরচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি এখানে আপনাদেরকে প্লেন্সের দরজা, প্লেন্সের জানলা দিয়ে হিসাবটি করে দেখাবো, ফ্লোর টাইলসের হিসাবটি দেখাবো না, কীভাবে কম খরচে আপনি বাড়ি তৈরি করবেন তা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এই বাড়িতে মিস্ত্রি খরচ কত ধরা হয়েছে, এই বাড়িতে রঙের জন্য কত ধরা হয়েছে, ইলেকট্রিকের জন্য কত ধরা হয়েছে, প্লাম্বিংয়ের জন্য কত ধরা হয়েছে, আপনি জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা এখন জানবো এই বাড়িটির খরচের হিসাব। তো আসুন বন্ধুরা, বাড়িটি একতলা তৈরির খরচ 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 13,010 পিস, দাম হচ্ছে 1,30,100 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 8,400 পিস, দাম হচ্ছে 84,000 টাকা। প্রতি পিসের দাম যদি হয় 10 টাকা। খড়ের জন্য ইট লাগে 17,729 পিস, দাম হচ্ছে 1,17,290 টাকা। সিমেন্ট লাগে 488 ব্যাগ, দাম হচ্ছে 2,09,840 টাকা। রড লাগে 520 কেজি, দাম আসতেছে 3,26,300 টাকা। যদি প্রতি কেজি রডের দাম হয় 65 টাকা, আপনার 60 টাকাও পাবেন। বালি লাগে
45,000 টাকার সব কাজের জন্য মাটি কাটার খরচ ধরা সেখানে 17-15,000 টাকা। বন্ধুরা মাটির জন্য মাটি কাটতে হবে, তো এখানে আনুমানিকভাবে ধরা হয়েছে 15,000 টাকা। তো বন্ধুরা কম বেশি হতে পারে। তো বন্ধুরা চলো আমরা এখন হিসাব করবো দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং মেসের খরচ আমাদের কত আসতেছে। তো বন্ধুরা স্কিপ না করে আপনি সম্পূর্ণ দেখবেন, তাহলে দেখতে পারবেন যে দরজা কিসের ধরা হয়েছে, জানলা কিসের ধরা হয়েছে, প্লাম্বিংয়ের জন্য কত ধরা হয়েছে, মেস্ত্রি খরচ কত ধরা হয়েছে আপনারা এখন জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, দরজা ধরা হয়েছে 25,000 টাকা, পাঁচটি দরজা 5,000 টাকা করে ধরা হয়েছে, যেহেতু প্লেন সিলের দরজা 5-7,000 টাকার মধ্যে আপনি পাবেন। জানালা ধরা হয়েছে 24,000 টাকা, প্লেন সিলের জানালা 4,000 টাকা করে ধরা হয়েছে, 6টি জানালার দাম। বাথরুমের দরজা ধরা হয়েছে 2টি প্লাস্টিকের দরজাগুলো, একটির দাম ধরা হয়েছে 3,000 টাকা করে। এসএস গেট সামনে যে গেটটি দেবেন তার দাম ধরা হয়েছে এখানে 20,000 টাকা, আরও 15,000 টাকার মধ্যে আপনি পাবেন। এমএস গ্রিল বারান্দা গ্রিল দিতে হবে, তার জন্য এখানে 20,000 টাকা ধরা হয়েছে দুটি বারান্দা যেহেতু। সিঁড়ি রেলিং দিতে হবে আপনি, সিঁড়ি রেলিংয়ের দাম ধরা হয়েছে এখানে 30,000 টাকা। ইচ্ছা করলে আপনি আরও বেশি দামে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে কম দামেও দিতে পারেন। ইলেকট্রিক ওয়ারিং লাগতে আমাদের 61,250 টাকা, ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং করলে আমরা এত টাকা লাগবে, এখানে 50 টাকা ধরা হয়েছে প্রতি স্কোয়ার ফিটের খরচ। ফিটিং লাগতেছে আমাদের দুটো বাথরুমের ট্যাঙ্কি এবং কমোড, এবং পাইপ ফিটিং এখানে ধরা হয়েছে 37,750 টাকা। যদি টাইলস করেন এক্ষেত্রে আপনার খরচটি আরও বৃদ্ধি পাবে। মেসের খরচ ধরা হয়েছে এখানে 2,45,000 টাকা প্রতি স্কোয়ার ফিটে, মেসের খরচ ধরা হয়েছে এখানে 200 টাকা। রং লাগতেছে আমাদের 67,375 টাকা, ভালো মানের রং করলে আপনার বাইরে যে 67,375 টাকা লাগবে। যদি আপনি কম দামে করেন অত কম খরচে করেন তাহলে 50,000 টাকার ভিতরে করতে পারবেন। অন্য অন্য খরচ ধরা হয়েছে এখানে 50,000 টাকা, বাড়ি তৈরি তার বিভিন্ন রকম খরচ রয়েছে। অর্থাৎ আপনি যদি দক্ষিণাঞ্চলে বাইরে করেন এখানে মেস্ত্রির খরচ বৃদ্ধি পেতে পারে, লেবার খরচ রয়েছে, আরও নানা খরচ রয়েছে বাইরে তৈরিতে। তো আমি এক্সট্রা খরচে ধরেছি এখানে 50,000 টাকা। তাহলে বন্ধুরা বাইরে তৈরি করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে? বাইরে তৈরি করতে আমাদের একতলা কমপ্লিট করতে খরচ হচ্ছে, একতলা জন্য খরচ হচ্ছে 15,12,905 টাকা। তো বন্ধুরা এখানে প্রতি স্কোয়ার ফিটে খরচ পড়েছে 1,235 টাকার মতো। তো বন্ধুরা দেখুন এক্ষেত্রে যদি আপনি কাঠের দরজা, আপনি যদি থাকলে আসলে জানালা ফ্লোর টাইলস করেন এক্ষেত্রে খরচটি বৃদ্ধি পাবে, এক্ষেত্রে খরচটি বৃদ্ধি পাবে প্রায় 100 টাকা আসতে পারে পার স্কোয়ার ফিট। তো বন্ধুরা যদি এটা আপনার দোতলা বা তিনতলা করেন তো এক্ষেত্রে আপনার দোতলা ক্ষেত্রে আপনার 1,600 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়বে, সেম বাড়িতে যদি আপনি করেন। তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুর মাঝে যাদের বাড়ি তৈরি করার পরিকল্পনা আছে বর্তমান সময়ে। আর একটি কথা আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা, কারো থাম্বনেল দেখে যে 3,00,000 টাকা বা 5,00,000 টাকায় একতলা বাড়ি কমপ্লিট করা যায় এমন থাম্বনেল দেখে আপনারা বাড়ির কাজ শুরু করবেন না, বা তাদেরকে বলবেন যে আপনারা তৈরি করে দেন, তারা খরচটি প্রপারলি ধরে নেয়। ভিডিওটা দেখবেন যে তারা মেস্ত্রির খরচটি ধরে নাই, বা বাড়ির যে দরজা জানালা খরচটি ধরেছে 3,000 টাকা 2,000 টাকা দরজা ধরেছে, আপনারা প্রপারলি চেক করবেন, চেক করে বাড়ির কাজটি ধরবেন। যখন আপনি বাড়ির কাছে ধরবেন তখন প্রপারলি চেক করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে দেখবেন যে উনি কী কী কাজের হিসাব করেছে, এখানে আপনি প্রপারলি দেখবেন, দেখে তারপরে কাজটি করবেন, আপনারা কারো প্ররোচনায় পড়বেন না। অনেক ইউটিউবার দেখতেছি আমি যে তারা 3,00,000 টাকা বা 4,00,000 টাকা একতলা বাড়ি 4 রুমের, এটা অসম্ভব, কীভাবে সম্ভব, উনি ওখানে অনেক খরচ ধরেনি। আপনারা ভিডিওর ভিতরে দেখবেন যে অনেক খরচটা উনি ধরেনি, মাটির কাটার খরচ ধরেনি, বালির খরচ ধরেনি, মেসের খরচ ধরেনি, উনি ইলেকট্রিক বলেছে তারাটাকে কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ ইলেকট্রিকের আপনি ওয়ারিং করতে পারবেন না, শুধু তার টেনে আপনি কাজটি করবেন। তো এক্ষেত্রে আপনারা কারো পড়াশোনায় পড়বেন না, ভিডিওটি ভালোভাবে দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন বাড়ি তৈরির কাজ। তো বন্ধুরা আজকে এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।